সপ্তাহ জুড়ে সবজির দামে অস্থির ছিল বাজার। ভরা মৌসুমে সবজির এমন চড়া দাম আগে কখনো দেখা যায়নি। এছাড়া দীর্ঘদিন ধরে পেঁয়াজ ডাল তেলের দামও বাড়তে, এর মধ্যে নতুন করে যুক্ত হলো সয়াবিন তেলের মূল্যবৃদ্ধি। কোনো রকম ঘোষণা ছাড়াই বাজারে প্রতি লিটার সয়াবিন তেলের দাম 4 টাকা বাড়িয়েছে কোম্পানিগুলো। শুক্রবার রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র। বাজারে এখন প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে 173 টাকায়, যা দুদিন আগেও ছিল 169 টাকা। একইভাবে দাম বেড়ে প্রতি 2 লিটার তেলের বোতল 338 থেকে 346 টাকায় বিক্রি হচ্ছে। 5 লিটারের বোতলের দাম বেড়েছে 20 টাকা। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।